যে তারপর কেউ বলতে চাইলে বলতে পারেন, স্যারের নাম ধরবো না, আপনারা আসসালামু আপনাদের মন আলাইকুম থেকে ভাইয়া। শুরু করবেন, যে ইফতার আলাকে বলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই কোর্সটা করার আগে ভাইয়া আমি ভাবতাম যে আমি পারবো না মনে হয় কিছুই, বুঝছেন, কিন্তু কোর্সটা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণাই ছিল না আমার। কিন্তু আপনার এখানে কোর্স করা শুরু করার পর থেকে আমি যা শিখছি মোটামুটি, এখন একটু হইলে ধারণা আসছে যে না আমি পারবো ইনশাল্লাহ। কিছু প্রবলেম আছে বাট ভবিষ্যতে ভিডিও গুলো দেখলে অবশ্যই, আর আপনি তো আসেনি, হ্যাঁ অবশ্যই, পারবো আপনার তখন। আর আপনার সব উপস্থাপনা সময় খুবই নিজের, সুন্দর ছিল ভাইয়া, জি জি বলছি আপনার উপস্থাপনা ছিল খুবই সুন্দর, আপনার সব ক্লাস গুলোই খুব ভালো লেগেছে। জি অসংখ্য ধন্যবাদ। সব সময় নিজের প্রবলেম গুলো আগে দেখবেন, ঠিক আছে, যে আপনার, আপনি কেন পারতেছেন না, কি প্রয়োজনে পারতেছেন, কি আপনি কি ঠিক মতো নিয়মিত পুরো ক্লাসটা দেখতেছেন না, নাকি ক্লাস দেখতেছেন প্র্যাকটিস করতেছেন না, কি কারণে প্রবলেমটা হচ্ছে, কোথায় প্রবলেমটা হচ্ছে, সেগুলো আগে খুঁজবেন, তারপর আস্তে আস্তে সেগুলো সলভ করে এগোতে থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা জি ইফতার আলাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য দোয়া রইল। জি তারপর জাকির হোসেন কিছু বলতে চাচ্ছিলাম।